নমস্কার, আমি স্বপ্না, স্বপ্না রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো ফায়ার ফুচকা। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। ফায়ার ফুচকা বানানোর জন্য কিছু উপকরণ আমরা রেডি করে নেব। প্রথমে আমরা বানাবো ধনে পাতা ঝাল চাটনি। এই জন্য দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা, এটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কিছুটা আদা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এবার দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল, দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ধনে পাতার পেস্টটা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। আপনারা চাইলে এখানে রসুনটাও দিতে পারেন, যদি রসুন খেতে পছন্দ করেন। পেস্ট করে নেওয়া ধনে পাতার মধ্যে দিয়ে দেব প্রায় হাফ চামচ চাট মশলা, দিয়ে দেব কিছুটা বিট নুন, আর দিয়ে দেব সামান্য একটু সাদা নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি দেবেন। এবার সব ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের ঝাল ঝাল ধনে পাতা চাটনি। এদিকে একটা বাটিতে আমি নিয়েছি 4 টেবিল চামচ টক দই, দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বিট নুন। বিট নুনটা দিয়ে আমি এটাকে মিক্স করে নেব। দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবার এটাকে আমি সাইডে সরিয়ে রাখবো। ফুচকার ফিলিংটা বানানোর জন্য আমি এখানে দুটো আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। একটা চামচের সাহায্যে আমি আলু দুটোকে ভেঙে নিচ্ছি। আলুটা ম্যাশ করে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ছোলা, দিয়ে দেব কিছুটা ধনে পাতা, দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা, হাফ চামচ ভাজা মশলা, দিয়ে দেব স্বাদ মতো, খুব বেশি দেব না যেহেতু আমি বিট নুনটা ব্যবহার করব, সাদা নুন দিলাম, আর দিয়ে দেব কিছুটা বিট নুন। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এই ছোলাটা আমি 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছিলাম, এটা সেদ্ধ ছোলা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গন্ধ লেবুর রস, এটা দিলে পরে ফ্লেভারটা খুব ভালো হয়। এবার সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। এখানে চাইলে আপনারা চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। ফুচকার ফিলিংটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমাদের। দেখুন, আমি এখানে কিছু ফুচকা নিয়েছি, এটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। এইভাবে আমি প্যাকিং করে ফুচকা রেখে দিই, এটা 1 মাসেও ফুচকা নরম হবে না। এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আমি এই প্যাকেটটা কেটে নিয়ে ফুচকাগুলোকে বার করে নেব। ফুচকাগুলো আমি থালায় ঢেলে নিয়েছি, একটা ফুচকা বার করতে গিয়ে দেখুন ভেঙে গেছে, ওই জন্য আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি, এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখুন এখনও পর্যন্ত ফুচকাটা কতটা ক্রিস্পি রয়েছে। এবার ফুচকাগুলোকে ভেঙে নেব মাঝখানে পুরটা দেওয়ার জন্য। এবার এক একটা ফুচকার মধ্যে ফিলিং ঢুকিয়ে দেব। এবার দিয়ে দেব ফেটিয়ে নেওয়া দই। এবার দিয়ে দেব অল্প পরিমাণে ধনে পাতা চাটনি, দিয়ে দেব তেঁতুলের টক মিষ্টি চাটনি, দিয়ে দেব অল্প অল্প করে একটু ঝুরি ভাজা, দিয়ে দেব কিছুটা করে ধনে পাতা কুচি, এবার দিয়ে দেব কিছুটা করে গুলকান্দ। দেখুন আমি এখানে কিছুটা কর্পূর নিয়েছি, এই কর্পূরটা খাওয়ার জন্য।
যেটা আমরা পুজোতে ব্যবহার করি ওই কর্পূরটা নেবেন না। এবার এই কর্পূর থেকে আমি খুব সামান্য পরিমাণে এক চিমটি করে এর উপরে বসিয়ে দেবো। ফুচকাটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার একটা লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার।